78.25 কোটি টঙ্কার নির্মাণ হব দেশের হাইজেনিক মাছ মার্কেট ভর্চুয়াল মাধ্যমে শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালেশ্বর জেলা হেউচি ধান পান মীন প্রসিদ্ধ। এঠার সুবিস্তীর্ণ সমুদ্রর বেলাভূমি রয়েছে। মৎস্যজীবী মানে মাছ বিক্রি পড়োশী পশ্চিমবঙ্গ রাজ্যর দীঘা ও কলিকতা মাছ মার্কেট উপরে নির্ভর করছেন। এই অসুবিধা দূর করা সহ দীর্ঘদিন ধরে গচ্ছিত রাখা বালেশ্বর সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী প্রচেষ্টার বস্তা ব্লক কৃষি ফার্ম ঠারে 78.25 কোটি টঙ্কা বিনিযোগে 20 একর জমিরে দেশের দ্বিতীয় আন্তরাজ্য হাইজেনিক মাছ মার্কেট নির্মাণ হওয়া যাচ্ছি। ভর্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাছ মার্কেটর শিলান্যাস করেছেন। এঠারে প্রত্যেক দিন 2500 মেট্রিক টন ক্ষমতা বিশিষ্ট আমদানি হবার লক্ষ্য থাকবে। 132টি মন্ডি, 40টি ঘর, কার্যালয় ও পার্কিংর ব্যবস্থা রহব। শিলান্যাস কার্যক্রমে রাজ্য কৃষি ও মৎস্যমন্ত্রী গোকুলানন্দ মল্লিক, বালেশ্বর সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী, বস্তা বিধায়িকা সুভাষিনী জেন, সদর বিধায়ক মানস কুমার দত্ত, মৎস্য বিভাগের নির্দেশ মহম্মদ সদ্দিক আলাম, জেলাপাল সূর্যবংশী ময়ূর বিকাশ সহ বহু বিভাগীয় অধিকারী এবং কর্মচারী শিলান্যাস কার্যক্রমে যোগ দিয়েছিলে। দেখন্তু আজি গোটে ঐতিহাসিক মানে আরম্ভ কিছু অচ্যুত না ইতিহাস পৃষ্ঠারে বালেশ্বর জেলার এই যে বস্তা যে কি যে পবিত্র মাটি যে ইতিহাসর মাটি ফকিরমোহনকর মাটি আজ প্রিয় প্রধানমন্ত্রী আপনার মহারাষ্ট্র যে পালঘর ঠারু যে ভর্চুয়াল মাধ্যমে শিলান্যাস যেটা কি আমি কহবা হাইজেনিক হোলসেল ফিশ মার্কেট অর্থাৎ অতি আধুনিক প্রথম ওড়িশার মাছ মার্কেট হোলসেল মার্কেট কু এটি উদ্ঘাটন শিলান্যাস করেছেন প্রিয় প্রধানমন্ত্রী, যাহাফলরে কি এই অঞ্চলর মৎস্যচাষীঙ্কর বিকাশ সহিত আর্থিক বিকাশ মধ্যে হব। এথিরে পাখাপাখি 19,000 মৎস্যচাষী ডাইরেক্ট ভাবে উপকৃত এবং 1 লক্ষর ঊর্ধ্ব লোক মধ্যে এতে উপকৃত হবে। সমস্ত প্রকার অত্যধিক অত্যাধুনিক প্রণালী এই যে ফিশ মার্কেট বর্তমান করা যাব আকু ইয়া পাখাপাখি আর 2500 টন ক্যাপাসিটি এই রহব এবং এতে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা রহব যেমনি শীতল ভণ্ডার ঠু আরম্ভ করে মন্ডি এবং আপনার ট্রান্সপোর্টর ব্যবস্থা সবুক লক্ষ্য করে এই অঞ্চল যেপরি ভাবে আগর আমার পড়োশী রাজ্য পশ্চিমবঙ্গ উপরে যে দীঘা উপরে আপনার নির্ভর করুলা বর্তমান তাহা করা পড়বে না। ইয়ে হচ্ছে আমার প্রিয় প্রধানমন্ত্রীকর যে বিকশিত ভারত বিকশিত ওড়িশার এ প্রথম অধ্যায় মৎস্য চাষ ক্ষেত্রের উৎপাদন ক্ষেত্রে ওড়িশা পাই প্রথম যেটা কি যোড়ি হয়ে যাইছে আমার ইতিহাসে, তো নিশ্চিত ভাবে ধন্যবাদ দেবি আমার প্রিয় প্রধানমন্ত্রী এবং আমার যে ওড়িশার বিকাশ কথা কু আমি আরম্ভ করেছে ওড়িশাকে এক বিকশিত রাজ্যের গঠন করা আমার প্রিয় মুখ্যমন্ত্রী যে 2036 সুদ্ধা ওড়িশাকে এক বিকশিত রাজ্যের পরিণত করে সেই ক্ষেত্রে মধ্যে আজ ওড়িশা এক মাইল খুঁট ভাবে আজ এটি যোড়ি হয়েছে।